নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। চলে আসছি আবারও আপনাদের সাথে শেয়ার করতে একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো বড়ই বা কুলের আচার। তো তার জন্য আমি 250 গ্রাম বড়ই ফোটাতে দিয়েছিলাম। বড়ইটা ফুটানো হয়ে গেছে, এবার বড়ইটাকে আমি নামিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি আচারের জন্য যে মশলাটা লাগবে সেই মশলাটা তৈরি করে নিব। তো এখানে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন মেথি, গোটা ধনিয়া, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এবার আমার মনে হলো যে মশলাটা একটু কম হবে, তাই আরেকটু করে মশলা আমি এখানে অ্যাড করে দেব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের আঁচটা একদম লো রাখতে হবে, তা না হলে গোটা মশলাগুলো পুড়ে যাবে। তো এখানে আমার মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মশলাটাকে ভালো করে একটা প্লেটে নামিয়ে নিব। মশলাটাকে নামিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়ে মশলাটাকে গুঁড়ো করে নিব। তো এখানে আমার মশলা রেডি হয়ে গেছে, আর ওপাশে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিব জল, 1 কাপ মতন জল দিয়ে দিলাম। আর এখানে আমি 250 গ্রাম গুড় দিয়ে দিলাম। গুড়টাকে এবার ভালো করে জলের সাথে মিক্স করে নেব। গুড়টা গলে গেছে, ভালো করে আটা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে থাকতে হবে খানিকটা সময়। এবার আমি কুলগুলোকে দিয়ে দিচ্ছি। কুলগুলো সেদ্ধ করার পর জল ঝরিয়ে নিয়েছিলাম। তো এবার কুলগুলোকে দিয়ে ভালো করে খানিকটা সময় নেড়ে চেড়ে নিতে হবে। যত ভালো করে নেড়ে চেড়ে আচারটাকে বানানো যাবে ততই আচারটা ভালো হবে। তো আমি বেশ খানিকটা সময় এভাবে নেড়ে চেড়ে আমি কুলগুলোকে গুঁড়ের সাথে মিক্স করে নিলাম। এবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আবারও ভালো করে কুল আর গুঁড়ের সাথে মিক্স করে নেব। গুঁড়টা আস্তে আস্তে শুকিয়ে আসে আর আঠা হয়ে যাচ্ছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। গুঁড়টা আঠা হয়ে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এবার ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে বেশ খানিকটা সময়। এইভাবেই নেড়ে চেড়ে আচারটা রেডি করে নিব। তো এখানে আচার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিব। গ্যাসটা অফ করে দিলেই এখানে রেডি কুলের আচার বা বড়ুর আচার। এটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, আর কার কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। তো এবার আমি একটা পাত্রে আচারটা নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একদিন অন্য একটা রেসিপি নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।